সৃষ্টিকর্তা কোথায় থাকেন? দুই নম্বর প্রশ্ন, সৃষ্টিকর্তা কিভাবে পাওয়া যাবে? তিন নম্বর প্রশ্ন, সৃষ্টিকর্তা কি করেন? আচ্ছা, তাইলে তোর প্রথম প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা কোথায় থাকেন, তাই তো? জি। আচ্ছা মনে কর, তোরা যদি আমি এক গ্লাস শরবত বানাইতে দেই, তুই কি করবি? কে, ঠান্ডা পানির সাথে চিনি আর লেবু গুলাই দেব, শরবত হয়ে যাব। গুড, এখন শরবত বানানো হয়ে গেছে। তোরে যদি এখন আমি বলি এই শরবত থেকে চিনিটা আমারে আলাদা করে দে, তাইলে তুই কি করবি? এটা কেমনে সম্ভব? চিনি তো পানির সাথে মিশাই গেছে। এই যে লাইনে আসছস, সৃষ্টিকর্তা ও মানুষের প্রকৃতির মধ্যে মিলামিশা আছে। সৃষ্টিকর্তা সব জায়গায় আছে, সর্বক্ষেত্রে বিরাজমান, উনাকে আলাদা করা সম্ভব না। পাইছস প্রথম প্রশ্নের উত্তর? এইবার দ্বিতীয় প্রশ্নটা কি বল? সৃষ্টিকর্তাকে কিভাবে পাওয়া যাবে? ঘি মাখন এগুলি কই থেকে পাওয়া যায়? দোকান থেকে। আরে গাধা, তৈরি ঘি মাখন এগুলি দোকানে পাওয়া যায়? আমি যেটা জানতে চাইতেছি সেটা হচ্ছে এগুলি তৈরি হয় কিসের থেকে? ও, দুধ থেকে। হ্যাঁ, দুধকে নানান ভাবে প্রক্রিয়ার মাধ্যমে তারপর সেখান থেকে আমরা দই মাখন ঘি ছানা এইসব খাদ্যদ্রব্য পাই। ঠিক এমনিভাবে সৃষ্টিকর্তাকে পাইতে গেলে নানান ধরনের সাধন ভোজনের দরকার হয়, এমনি এমনি সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। আচ্ছা, তোর তিন নাম্বার প্রশ্নটা যেন কি? সৃষ্টিকর্তা কি করে? আমি তোরে একটা সিস্টেমে বুঝাইতেছি। তার এই যে মনে কর, মনে কর এই যে মোবাইল, মোবাইলের এখানে একটা লাইট আছে না, টর্চ লাইটের মতো, এই মনে কর আমি জ্বলছে, নিভছে, আবার জ্বলছে, নিভছে। এই যে আমি একবার সুইচে চাপ দিলাম লাইট জ্বললো, আবার সুইচ অফ করে দিলাম লাইট নিবা গেল। কি বুঝলি? কিছু বুঝি নাই ভাই। আরে এই যে একবার লাইট জ্বালাইলাম আলোকিত হইল, আবার লাইটটা অফ করে দিলাম। সৃষ্টিকর্তা এমনি ভাবেই মানুষ এবং পৃথিবীকে কখনো আলোকিত করেন, কখনো অন্ধকারে রাখেন, এটাই সৃষ্টিকর্তার কাজ। ও আচ্ছা, এইবার আমার একটা ধাঁধার উত্তর দে তো। বলেন। বলতো, একটা মানুষ বহুদিন না ঘুমায়া কেমনে বাঁচতে পারে? একটা মানুষ বহুদিন না ঘুমায়া কেমনে বাঁচতে পারে? বল। আমি ভাই পারবো না। পারলি না? সম্মানিত অতিথি, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, ধন্যবাদ।